হ্যাঁ, দেরিতে হইলেও মধ্যপ্রাচ্যে খেলা হচ্ছে, হুতিদের হইতেছে কটটা দেখলাম 72টা টার্গেটে 150টা গাইডেড মিসাইল হইছে ড্রপ করছে আমেরিকা। আমেরিকা বলতে আমেরিকান কোয়ালিশন, ইউ নো দ্য ডিল রাইট, আমেরিকা একটু বেসিক্যালি ওকে। এবং মজার ব্যাপার হচ্ছে এই কোয়ালিশনের মধ্যে ফ্রান্স হচ্ছে স্বাক্ষর করে নাই, তারপর ইটালি হচ্ছে স্বাক্ষর করে নাই, স্পেন স্বাক্ষর করে নাই। না, ওই যে ফ্রান্স যে আমেরিকার সাথে নাচতেছে না দীর্ঘদিন ধরে, এটা কিন্তু অনেকগুলো পর্বে আমি আপনাদেরকে আলোচনা করে দেখাইছি যে ফ্রান্স কিন্তু কিছুটা, এবং কেন কি এগুলো ঐতিহাসিক, মানে ঐতিহাসিক বলতে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করছি। যা হোক, তো ওইটা একটা প্যাটার্ন যেটা আলোচনা করছি সেটাও লক্ষণীয় আর কি, যে এক্ষেত্রে ফ্রান্সকে পাশে পায় নাই হচ্ছে আমেরিকা। যা হোক, তো এটা ইন্টারেস্টিং ইন দ্যাট যে দেখেন এখানে ধরেন যারা আপনারা ফলো খবরাখবর যদি ফলো করেন, মানে বেশিরভাগ মানুষ সাধারণত কী করে যে সব খবরাখবর ফলো করার বদলে যারা ফলো করে তাদের বিশ্লেষণ শোনে, রাইট? তো সেটা করতে গিয়ে আপনারা এই যে মনকলা পার্টি প্রোপাগান্ডিস্টদের পাল্লায় পড়ে একেবারে মাথাটা গোবর দিয়ে ভর্তি হয়ে যায় সাধারণ দর্শকের জায়গা থেকে, আপনাদের শ্রোতার জায়গা থেকে। তো মনে করেন এরা নানান রকম রেটোরিক ছাড়ে, নানান রকম কথাবার্তা বলে, নানান রকম মুখ রক্ষার জন্য নানান রকম অ্যাকশন নেয়, এবং সেগুলোকে ফুলে ফাঁপায় হইতেছে প্রোপাগান্ডিস্টরা প্রচার করে, একটা ভুল ভ্রান্ত চিত্র তুলে ধরে। না, এটা ইন্টারেস্টিং যেই কারণে যে এটা কিন্তু লাইক একেবারে কোনো লোক দেখানো কিছু নয়, ফাটাই ফেলছে। এমন না যে হুতিদের একটা জায়গার মধ্যে ছোট করে একটা বোমা মারছে এবং তাতে করে তেমন কোনো ক্ষয়ক্ষতিও হয় নাই, জাস্ট একটা মেসেজ দিতে চাইলো আমেরিকা, অথবা মুখ রক্ষার জন্য যে এতদিন ধরে হুতিরা এরকম ত্যক্ত বিরক্ত করতেছে রেড সিতে, খারাপ দেখা যায় আমেরিকা, এর জন্য একটা কোথাও একটা খুচরা অ্যাটাক করলো, এরকম কিন্তু না। এটা কিন্তু একটা ফুল ফ্লেজড, ফুল হইতেছে আপনার একটা অপারেশন, 72টা ফাটাই ফেলছে, এবং সারা ইয়েমেনে হইতেছে বিদ্রোহ আন্দোলন করতেছে মানুষজন, বিদ্রোহ বলা ঠিক হচ্ছে না, আন্দোলন করতেছে এবং প্রতিবাদ করতেছে এটা নিয়ে। সো আমি এটা যে কারণে কথাটা বললাম যে বোঝার জন্য যে প্রোপাগান্ডিস্টরা তো ধরেন ছোটোখাটো জিনিসকে বড় করে দেখায়, যে কারণে সব কিছু এক হয়ে যায় দিন রাত। সো এটা কোনো ছোটোখাটো স্কেলের কোনো ব্যাপার না, এটা রিয়েল অ্যাটাক, কোনো খুচরা কোনো অ্যাটাক না আর কি। নাও, এই যে হুতিরা যে রেড সিতে হচ্ছে বিভিন্ন শিপে হইতেছে অ্যাটাক করতেছিল, প্রথম যখন অ্যাটাক করছে তখন আমি এটাকে মিনিমাইজ করে আলোচনা করছিলাম যে এগুলা আজাইরা লোক দেখানো জিনিসপত্র এবং রেগুলা করতে পারে, কারণ এরা জানে যে এরকম ছোটোখাটো এগুলা করলে আমেরিকা রিটেলিয়েট করবে না, এবং যদি ওরা রিয়েল কোনো ধরনের নুইসেন্স হইতে পারে তখন আমেরিকা বসে থাকবে না, তখন ঠিকই রিটেলিয়েট করবে। যদি রিটেলিয়েট না করে সেটা থেকে আপনারা এটা বুঝতে পারবেন যে তার মানে এগুলা খুচরা লোক দেখানো, যেগুলো কোনো রিয়েল নুইসেন্স তৈরি করতেছে না, আর রিয়েল নুইসেন্স তৈরি করলে অ্যাটাক করবে, সেটা প্রমাণ পাইলেন। এই যে আমেরিকার কোয়ালিশনের এই বড় স্কেলের অ্যাটাক, তার মানে এটা শোজ যে এরা রিয়েল নিউসেন্স তৈরি করতে পারছে, এবং রিয়েল নিউসেন্স তৈরি করতে পারছে বিধায় আমেরিকা হয়তো সে মুখ বন্ধ করে থাকে নাই। না, ওই যে রিয়েল নিউসেন্স তৈরি করতে পারছে, এটা ইন্টারেস্টিং এই ইন দ্যাট যে প্রথম যখন হুতিরা অ্যাটাকটা করছে, আমি এটা ধরে নিছি যে ফাতরামি, লাইক লো গ্রেড লোক দেখানো চিপে, যে যারা মনে করেন ফেসবুকে ইউটিউবে নাচানাচি করে বেড়ায় তাদেরকে একটু আনন্দ দেয় আর কি, বেসিক্যালি জাস্ট মুখ রক্ষা টাইপের একটা করা। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, তারা এটা কন্টিনিউ করতেছে, একের পর একের পর এক জাহাজ হইতেছে আটকাইতেছে বা ইয়ে করতেছে। সো ওইটা দেখে আমি একটু অবাক হয়েছি, কারণ ইরান তো আমেরিকার সাথে কনফ্রন্টেশনে যাইতে চাচ্ছে না, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গাজায় হইতেছে গ্রাউন্ড অপারেশন হইলে ফাটাই ফেলবে হইতেছে হিজবুল্লাহ, তারপর হুতি, তারপর ইরান মিলে কি একটা কি জানি বলে আপনার হুঙ্কার ছাড়লো, তারপর গাজা গ্রাউন্ড অপারেশন শুরু হইলো, গ্রাউন্ড অপারেশন শেষ হয়ে যাচ্ছে, মেরে তুষ করে ফেলছে, এখন পর্যন্ত কিছুই করে নাই, শুধুমাত্র হুতিরা একটু জাহাজ ইয়ে করা শুরু করছে, কিন্তু তারা যেভাবে বলছিল যে ইসরায়েল আক্রমণ করবে, হিজবুল্লাহ ইরান যেভাবে বলছে নিশ্চিহ্ন করে দেবে, কিছুই করে নাই। সো মানে ইরান বেসিক্যালি আমেরিকার সাথে কনফ্রন্টেশনে যাওয়ার যেতে চাচ্ছে না, যাওয়ার সেই অবস্থান সাহস তো থাকার কোনো কথা না, কারণ না কারণ নাই। আমেরিকা অবশ্যই সর্বোচ্চ চেষ্টা থাকবে আমেরিকার ইরানের সাথে কনফ্রন্টেশন অ্যাভয়েড করতে, ইরান পৃথিবীর অন্যতম শক্তিশালী একটা সামরিক পরাশক্তি, কত ইরানের র্যাঙ্ক মনে হয় কত, 14 না কত ওয়ার্ল্ডে মিলিটারি পাওয়ারের দিক থেকে, মানে আমি বলতেছি না স্টিল এনি ম্যাচ ফর আমেরিকা, কিন্তু স্টিল একেবারে ইয়েও না, মানে আমেরিকা যথেষ্ট শক্তি ক্ষয় হবে ইরানের সাথে কোনো কনফ্রন্টেশনে গেলে। এবং ট্রাম্প সরকারের আমলতে একবার ইরানের সাথে যখন ইরানের যে ইয়েকে মারলো সামরিক প্রধানকে, ওই সময় ট্রাম্প একবার তো ইরানে অ্যাটাক করবে এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছিলো, যখন আমেরিকা একটা ড্রোন ইরান ফালায়, তো যুদ্ধ বাধে বাধে সেই জায়গা থেকেও কিন্তু আমেরিকা পিছিয়ে আসছে। তো বাইডেন সরকারের আমলেও হচ্ছে ইরানের সাথে কনফ্রন্টেশনে যায় যায় এরকম পরিস্থিতি, ইন্টারনালি অ্যাটলিস্ট আমেরিকার পলিটিক্যাল স্পিয়ারে কথা শুরু হচ্ছিল যে এই বোধহয় কনফ্রন্টেশনে যাচ্ছে, এই বোধহয় একটা যুদ্ধ বাধবে, এবং ইসরায়েলের এই হামলার পরও এরকম একটা কথা উঠছে যে আমেরিকা ইরানের কনফ্রন্টেশন বোধহয় আর অ্যাভয়েড করা যাবে না। তো কিন্তু আমেরিকা আমেরিকার দিক থেকে চাচ্ছে না কনফ্রন্টেশনে যাইতে, ইরানের দিক থেকে তো কোনো কারণই নাই যাওয়ার,
একটা দেশ ধ্বংস হয়ে যাবে। তো কিন্তু এইবার হইতেছে এসে একটা রিয়েল কনফ্রন্টেশন, এবং এখন ইরানকে কৃতিত্বটা দিতে হয় যে তারা দীর্ঘদিন ধরে হুতিদের মাধ্যমে আমেরিকাকে টন্ট করছে, লিপ সার্ভিস দেওয়ার পাশাপাশি টন্ট করে গেছে, এবং সেটার জবাব তো আমেরিকা দিতে বাধ্য হইলো। এখন যেই স্কেলে আমেরিকা জবাব দিছে, এবং সেটা কিন্তু এমন না যে ওই যে 72টা সাইটে হয়তো 150টা মিসাইল ড্রপ করে থেমে গেছে, তারপর কিন্তু আমেরিকা আরও কিছু অ্যাটাক করছে, চালায় গেছে। সো তার মানে আমেরিকার মেসেজ ক্লিয়ার যে এখানে লোক দেখানো কিছু হইতেছে না, এখানে কোনো লিপ সার্ভিস না, আমেরিকা রিয়েলি হুতির বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে এবং নিবে। এক্ষেত্রে এখন ইরানের কী করণীয়? সেক্ষেত্রে এখন ইরান যেটা বলে সবসময় এই ধরনের পরিস্থিতিতে, যারা এক্সপার্ট মিলিটারি এক্সপার্ট, তারা এইভাবে বলে আর কি যে অ্যাসকেলেশন হওয়ার একটা ভয় থাকে, কোনো একটা পার্টি যদি অ্যাক্ট করে তখন ওই সাইডের উপরে এটা একটা কাইন্ড অফ দায় হয়ে যায় রিয়্যাক্ট করা। সো এখন ইরানের জন্য এটা একটা দায় হয়ে গেছে, বা হুতির জন্য এটা একটা দায় হয়ে গেছে রিয়্যাক্ট করার। এখন তারা যদি আবার রিয়্যাক্ট করে আমেরিকার কোনো কিছুতে অ্যাটাক করে, তখন আবার আমেরিকার আর একটা দায় হয়ে যাবে রিয়্যাক্ট করার। সো এই তখন কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক চলতে থাকবে এবং এটা অ্যাসকেলেশনের দিকে চলে যাবে, যেটা নিয়ে সবসময় ভয় আর কি যে কোনো শুরু হইলে এটা অ্যাসকেলেশনের দিকে যাওয়ার একটা আশঙ্কা থাকে। নাও দেখেন এই যে অ্যাসকেলেশনটা, এখানে আপনি কাকে দোষ দিবেন এই অ্যাসকেলেশনের জন্যে? যেমন হুতিরা যেভাবে রেড সিতে একের পর এক জাহাজ করেই যাচ্ছে, আটকে যাইতেছে তো যাইতেছে, এতদিন ধরে আমেরিকা ইগনোর করার চেষ্টা করছে, কিন্তু তারা যেহেতু থামতেছে না, এখন তারা ইগনোর করা যাচ্ছে না। আপনি আমেরিকার জায়গা থেকে চিন্তা করলে তাদেরকে রিটিলিয়েট করতে হবে। আবার আপনি এবার যদি হুতিদের জায়গা থেকে চিন্তা করেন যে ইসরায়েলে এরকম অ্যাটাক হইতেছে, তারা ইরান দীর্ঘদিন ধরে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে, তাতে করে তাদের দুর্বলতা প্রমাণ হয়, দুর্বলতা প্রকাশ পায়। সো ইরানকেও রিটিলিয়েট করতে হবে। সো ইরান করছে বা হুতিরা করছে। আবার ধরেন যে হামাস যখন ইসরায়েলে এরকম একটা অ্যাটাক করলো, 1200 মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, হলোকাস্টের পর সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি জু মারা, ইসরায়েলি তখন তো ছিল না, মানে জু মারা যাওয়ার ঘটনা, হত্যাকাণ্ড। সো এটা তো ইসরায়েল এরকম একটা রিটিলিয়েট করবে, এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো সেকেন্ড চয়েস তাদের জন্য নাই, তাদের করতেই হইতো এবং তারা করছে। আবার এবার যদি আপনি হামাসের জায়গা থেকে গাজাবাসীকে এভাবে দীর্ঘদিন ধরে বন্দি করে রাখা হয়েছে, সো তারা কী করবে? এভাবে অত্যাচার করা হচ্ছে, তাদেরও হইতেছে রিটিলিয়েট করতে হইতোই, করছে, আচ্ছা ভালো কথা। না তাদেরকে আবার এইভাবে কেন দীর্ঘদিন ধরে বন্দি করে রাখা হয়েছে গাজা স্ট্রিপকে? কারণ তারা হইতেছে কি জানি অ্যাটাক করে, তারপর নানান রকম কী বলে এগুলারে ওই যে রকেট লঞ্চার টঞ্চার আনে, সো এনে এনে অ্যাটাক করে দেখে তাদেরকে চারদিক থেকে আটকে রাখা হয়েছে, জানি ওরা আনতে না পারে। ওকে ভালো কথা। না তারা কেন আনে সেটার আবার আপনি এই যে এরকম যে পিছনে যেতে হবে আমাদের কি ইতিহাসে, যেই কথাটা সবসময় বলি যে আপনি কোত্থেকে ইতিহাস শুরু করবেন। সো কোন এগুলো একটা ক্যাসকেড অফ ইভেন্টস, কোনোটাই টুক করে পড়ে না। সো এই ক্যাসকেড অফ ইভেন্টস কোত্থেকে শুরু হয়েছে সেই অরিজিনে যাইতে হলে আমরা তারপর দেখা যাবে যে আমরা এখন 67 বর্ডারের কথা বলে কী জানি বলে মুসলিম বিশ্ব, তো 67 বর্ডার কেন, তাহলে 48 বর্ডার না কেন, তাহলে ইয়ে না কেন, আপনি আরও কত পেছনে যাবেন, 1920 বেলফোর ডিক্লারেশন মানা হবে না জায়গা। তো সবাই সবার মতো কনভিনিয়েন্ট জায়গা থেকে শুরু করতে চায়, রাইট? সো এই যে ঘটনা, এই যে অ্যাটাক পাল্টা অ্যাটাক কাউন্টার অ্যাটাক, এই যে রিটিলিয়েশন, এই রিটিলিয়েশন কি আমেরিকার রিটিলিয়েশন বলবেন, না হুতিদের বলবেন, না কি ইরানের বলবেন, আপনি সেটা আপনার ন্যারেটিভ ডিসাইড করবে। কিন্তু কথা হচ্ছে যে এটা ইনএভিটেবল ছিল আমেরিকার জন্য এই অ্যাটাকটা করা, যেটা প্রথম জাহাজের পর আলোচনা করছিলাম যে মানে এইভাবে করতে থাকলে হাতির পায়ে, যেটা সবসময় অ্যানালজি দিই যে হাতির পায়ে আপনি যদি কামড় দেন দেয় পিঁপড়া, এটা হাতিকে বদার করে না, হাতির জন্য কোনো অ্যাকশন নেয় না, কিন্তু যদি এটা বদার করে হাতিকে বিরক্ত করতে থাকে তখন কী করবে, হাতি ঘুরে একটা হইতেছে পিঁপড়াকে থাপড়া মারবে, রাইট? সো সেটাই হয়েছে। এখন কথা হচ্ছে যে এটা কী পর্যায়ে যাবে, এটা হইতেছে এখন বোঝার ব্যাপার। আমার মনে হচ্ছে না এটা খুব একটা বড় পর্যায়ের এসকেলেশন হবে, কারণ হচ্ছে ইরানের আসলে এখানের বড় পর্যায়ের এসকেলেশন মানে সরাসরি আমেরিকা ইরানের কনফ্রন্টেশন, আর সেকেন্ড কোনো কথা নাই। আমি একটু আগে দেখলাম যে 71 টিভি হইতেছে খবর বলতেছে যে ত্রিমুখী চতুর্মুখী আক্রমণের কারণে নাকি ইসরায়েলের পেছন ছেড়ে দিছে আমেরিকা। এরা যে কী গঞ্জিকা সেবন করে তো এসব খবর করে না, জেনে বুঝে করে, এগুলো যে ভিউ আসে আর কি, পাবলিককে মজা দেয়, মন খোলা পার্টিকে মন খোলা খাওয়ায়। সো আমেরিকা তো কেমন চলে আসলো ইসরায়েলের পিছন পিছন ছাড়বে না, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন, কোনো দুশ্চিন্তা করেন না, কেমন চলে আসবে আমেরিকা ইসরায়েলের পেছন ছাড়বে না। সো এখানে ইরানকেই হইতেছে পিছু হটতে হবে। এখন প্র্যাকটিক্যালি স্পিকিং ইয়ের কথাবার্তা বুলশিট কথা বলে লাভ নাই যে হ্যাঁ আমেরিকা সাম্রাজ্য, হ্যাঁ মানলাম সব কথা সত্যি, কী করবেন, ওদের হাতে তো পাওয়ার, ওদের হাতে পাওয়ার না, পারবেন তো না আপনি, তো এইসব বড়ো কথা বলে লাভ আছে, দুর্বল যে তাকে পিছু হটতে হবে, বড়ো কথা বলে লাভ নাই। সো এখানে হইতেছে ইরানকে পিছু হটতে হবে, কিছুদিন কয়েকদিন হুম্বিতম্বি করে তারপর ইরান চুপ করে যেতে হবে, এটাই হইতেছে এখানকার সমাধান। এর অন্যথা হইলে
ইরানকে এটার কস্ট হইতেছে, আলটিমেটলি পে করতে হবে। আমেরিকার কি ঘোড়ার ডিম হবে? আমেরিকাতে জীবনে একটা বোমা কেউ মারতে পারছে সে? এই যে এইগুলো হবে, হইলে কি হবে আলটিমেটলি? হাইস্ট ইরাকে আমেরিকার বেজে একটা বোমা মারবে, যেখানে এমন বোমা মারবে ইরান যাতে করে কোনো আমেরিকানও মারা না পড়ে, ওই যে কিছু প্লেন টেন ভাঙবে আর কি। একটা আমেরিকান মারার ইরাক বেজেও ইরান সাহস দেখাবে না, কারণ সেটা করলে আমেরিকা তখন আবার রিটিলিয়েট করতে বাধ্য হবে। আর আমেরিকার মেইনল্যান্ডের মধ্যে একটা সাধারণ আমেরিকান মরা তো কল্পনার বাইরে। সো আলটিমেটলি এখানে মারামারি হলে কী হবে? ইরানের ভিতরে বোমা ফেলে নাস্তানাবতুষ করে ফেলবে আমেরিকা। আমেরিকার ভিতরে একটা বোমা পড়বে? পড়বে না। কী করতে হবে? কিছুই করতে পারবে না। সো এই জন্যে প্র্যাকটিক্যালি স্পিকিং চেতনার কথা বলে লাভ নাই, ইরানেরই পিছু হটা উচিত, ইরানকেই পিছু হটতে হবে, এছাড়া এখানে সেকেন্ড কোনো অপশন নাই। এবং আমার কাছে মনে হয়েছে আমেরিকাও সেই রুমও ইরানকে দিচ্ছে, সেই সুযোগ ইরানকে করে দিচ্ছে মুখ রক্ষার জন্যে। কারণ আমি দেখলাম যে আমেরিকা বলছে যে রেড সি এই রিজিয়ন দিয়ে হইতেছে আগামী 3 দিন 72 ঘন্টা জানি আমেরিকান কোনো শিপ চলাফেরা না করে। সো এত বড় একটা ঘটনা ঘটার পর মাত্র 72 ঘন্টা সতর্ক হয়ে আমেরিকান শিপগুলোকে না চলতে বলছে, আমেরিকান সরকার নিষেধ করছে। আমেরিকান সরকার বলতে মিলিটারি নিশ্চয়ই বা এরকম কোনো একটা সংস্থা রেসপেক্টিভ বডি আর কি। তো তার মানে হচ্ছে যে এত বড় একটা অ্যাটাকের পর এখন হুতির মুখ রক্ষা করার জন্য হলেও হুতিকে ইরানকে কিছু একটা করতে হবে। সো এটা আমেরিকা জানে, সারা পৃথিবী সবাই জানে যে মুখ রক্ষার জন্য তারা এখন একটু লাফালাফি করবে। সো সেই সুযোগটা দিয়ে দিল যে 72 ঘন্টা সময় দিলাম, এই 72 ঘন্টার মধ্যে দিক দিয়ে যদি আমাদের কোনো জাহাজ যায় তোমরা মুখ রক্ষার জন্য হলে অ্যাটাক করতে হবে। সো সেই রকম কনফ্রন্টেশন এসকেলেশনের পরিস্থিতি যেন তৈরি না হয়, এই জন্যে 72 ঘন্টার জন্য দিক দিয়ে আমাদের কোনো জাহাজ চলবে না, তোমাদেরও অ্যাটাক করে হইতেছে মুখ রক্ষা করার দরকার নাই। তো আমার কাছে মনে হচ্ছে যে সিম্পলি একটা সুযোগ করে দিল আমেরিকা যে দেখো এই আমরা অবস্থা করতে থাকলে কিন্তু ছাড়া হবে না, এবং এই যে আমরা অ্যাটাক করলাম এটার জন্য আবার কোনো রিটিলিয়েট করতে যায় না, করতে গেলে কিন্তু জিনিসটা বাড়াবাড়ি হবে। সো 72 ঘন্টার জন্য আমাদের জাহাজে দিক দিয়ে যাবে না, তোমাদেরও মুখ রক্ষ হইলো আমাদেরও মুখ রক্ষ হইলো। সিম্পলি আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা এইরকম। এবং আমার কাছে মনে হচ্ছে ইরান হুম্বিতম্বি করে, হুতি ইয়ে টিয়ারা হুম্বিতম্বি করে শেষ পর্যন্ত এটা নিয়ে বেশি আর ইয়ে বাড়া আর বেশি খোঁচাবে না আর কি, যে বলে বেয়ারকে হয়তো স্যার বেশি পোক করবে না, ভালুককে বেশি খোঁচাবে না। কিন্তু যদি পাকনামি করে খোঁচাইতে যায়, আপনি ন্যায় নীতির কথা বলেন, কে রাইট কে রং সে আলাপ আপনি সারাদিন করেন করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে মাইট ইজ রাইট যেটা বলে, এখানে পাকনামি করতে গেলে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইরান হুতি ইয়ামেন তারপর এরাই লুজার হবে, এদের আরেকটা নাস্তানাবুদ হয়ে যাবে, আমেরিকার কিছুই হবে না, আমেরিকানদের কিছুই হবে না, রাইট? সো নিজেরটা নিজের ভালো নিজেকে বুঝতে হয়। আপনি যদি নিজের সেই পায়ের নিচে মাটি পুক্ত করতে না পারেন, তাহলে স্টুপিডের মতো কাজকর্ম করে তারপর ওকে সেটার কনসিকোয়েন্স আপনাকে ডিল করতে হবে আর কি।